মাটিতে মাথা ঠুকে আছেন সাকিব আল হাসান। কেন এমনটা করছেন জানা যাক তার মুখ থেকেই। সাকিব বলছেন তার মাথায় মারতে, কি সেটা জানতে একটু পেছনে যাওয়া যাক। খুলনা টাইগার্সের প্লেয়ারদের সঙ্গে ফুটবল খেলছেন সাকিব। মাঝ মাঠ থেকে বল কাটিয়ে সাকিবকে পাস দেন ইভিন লুইস, সেটা রিসিভ করেই গোল দিতে যাবেন এমন সময় পড়েই যান আল হাসান। তবে বল ছাড়েননি তাতেও, এক প্রকার শুয়ে শুয়েই বল গোলবারে পাঠানোর চেষ্টা করেছেন। তবে গোল আদায় করতে না পারলেও জিতেছেন পেনাল্টি। বিপক্ষ দলের খেলোয়াড়ের হাতে বল লাগতেই হ্যান্ডবল বলে চিৎকার শুরু সাকিবের। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, বলটন ফ্যান হাওয়া বদলে দেয়। পেনাল্টি জিতে ক্লান্ত সাকিব এক পাশে গিয়ে বসে পড়েন মাটিতে, আর শুটের জন্য গিয়েছেন আকবর আলী। তবে গোল সেলিব্রেট করার জন্য যেন তরই সই ছিল না আল হাসানের, শুট নিতে দেরি করায় আকবরকে শুনতে হয়েছে বকাও, আরে মারো বেটা, এখনো আমার দায়িত্ব নিতে হয়। আকবরকে এই কথাটাই বলেছেন সাকিব, তবে বলেই সরে যাননি, দায়িত্ব নিজে ঠিকই নিয়েছেন। বলটা ঠিক কোন জায়গায় মারতে হবে সেটাই স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন সাকিব, আর সেজন্যই বলেছেন তার মাথা বরাবর বল মারতে। অবশেষে গোল করেছেন আকবর, হাতুছিয়ে তালি দিয়ে সেই গোল সেলিব্রেটও করেছেন সাকিব আল হাসান। বুধবার নিজ দল রংপুর রাইডার্সের কোনো অনুশীলন ছিল না, তবে মাঠে হাজির ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। খুলনার শিবিরে এভাবেই মেতেছিলেন হাসি ঠাট্টায়। তারুণ্যে ভরা খুলনা টিমও যেন সাকিবের উপস্থিতিতে পায় বাড়তি এনার্জি। ফুটবল এবং আফিফ আকবরদের সঙ্গে বাক্য বিনিময় শেষে সাকিব কিছুক্ষণ রেস্ট নেন, তারপর যখন ফিরে যাচ্ছিলেন তখন মিটিয়েছেন সেলফির আবদার। পারভেজ আল হাসান, Cricfrenzy। খেলতে আছে।